হারাধনের তিনটি ছেলে ধরতে গেল রুই, একটি খেল বোয়াল মাছে, রইল বাকি দুই। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা গিলে খেয়ে ফেলে উধাও দুর্নীতির রাঘব বোয়ালরা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং রোটোম্যাক, দেশের এই মুহূর্তে দুই বিরাট কেলেঙ্কারিতে অভিযুক্তদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক সামনে এসেছে দেশে প্রভাবশালী আর দুই পরিবারে। গ্রেফতার হয়েছেন নীরব মোদীর সংস্থার প্রেসিডেন্ট ফাইন্যান্স বিপুল আম্বানি, যিনি মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির খুড়তুতো ভাই। আবার রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারির সম্পর্কে বেয়াই হন শিল্পপতি গৌতম আদানি। এই পারিবারিক সম্পর্কগুলোকে রাজনীতির হাতিয়ার করছে বিরোধীরা। আজও পিএনবির বিভিন্ন শাখায় উদ্বিগ্ন গ্রাহকদের ভিড় চোখে পড়েছে। গত কয়েকদিনে হুড়মুড়িয়ে পড়েছে পিএনবির শেয়ারের দাম। আজ লখনৌতে বিনিয়োগকারীদের সম্মেলনে কেলেঙ্কারি নিয়ে একটি শব্দ শোনা গেল না প্রধানমন্ত্রীর মুখে। আজও তার দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে চাকুরিজীবীদের জন্য দুঃসংবাদ, এবার ইপিএফেও সুদের হার কমল। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো কেলেঙ্কারিতে অভিযুক্তদের প্রভাবশালী যোগ, যা ইতিমধ্যেই রাজনীতির হাতিয়ার হয়েছে। দেখুন, ভারতের ইতিহাসে বৃহত্তম ব্যাংকিং প্রতারণা, 11,500 কোটির ধাক্কা দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক পিএনবিকে। সাধারণ মানুষের কষ্টের টাকা লুট করে বিদেশে পলাতক ধনকুবেররা। এই পরিস্থিতিতে চাকুরিজীবী মধ্যবিত্তের ক্ষতে নুনের ছিটে দিতে ফের সুদ কমানো হলো ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে। 2016-17 অর্থবর্ষে পিএফের সুদের হার ছিল 8.65%, 2017-18 অর্থবর্ষে তা কমিয়ে করা হলো 8.55%। অর্থাৎ অবসরের পর যে সঞ্চয়ের উপর ভরসা করে থাকেন হাজার হাজার চাকুরিজীবী, তাদের উদ্বেগ আরও বাড়ল। এদিকে সাধারণ মানুষের উপর যখন বোঝা বাড়ছে, তখন ব্যাংকিং প্রতারণায় অভিযুক্তদের সঙ্গে দেশের প্রথম সারির শিল্পপতিদের পারিবারিক সম্পর্ককে হাতিয়ার করে আসরে নামছে বিরোধীরা। 11,500 কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন মুকেশ ও অনিল আম্বানির খুড়তুতো ভাই বিপুল আম্বানি, যিনি নীরব মোদীর কোম্পানির ফিনান্স দপ্তরের প্রেসিডেন্ট। এর মধ্যে এবার প্রায় 4,000 কোটি টাকার ঋণ খেলাপিতে অভিযুক্ত রোটোম্যাক পেনের কর্ণধারের সঙ্গে শিল্পপতি গৌতম আদানির আত্মীয়তার সম্পর্ককে হাতিয়ার করছে বিরোধীরা। শিল্পপতি গৌতম আদানির বড় ভাই বিনোদ আদানি, তার ছেলে প্রণব আদানি, গৌতম আদানির ভাইপোই প্রণব আদানির সঙ্গে বিয়ে হয়েছে নন্দতা কোঠারির, যিনি রোটোম্যাক কর্ণধার তথা ব্যাংক প্রতারণায় অভিযুক্ত বিক্রম কোঠারির মেয়ে। অর্থাৎ প্রায় 4,000 কোটি টাকার ব্যাংক প্রতারণায় অভিযুক্ত বিক্রম কোঠারির সম্পর্কে গৌতম আদানির বিয়াই। নম্রতা আদানি নামে এই ফেসবুক প্রোফাইলে তার সঙ্গে প্রণব আদানির একাধিক ছবিও রয়েছে। দুজনের বিয়েও হয়েছিল ঘটা করে। এই পারিবারিক সম্পর্ককে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। আদানি আম্বানি মেহুল ভাই কিংবা নীরব মোদিরা, এরা সব মিলিয়ে এদের স্বার্থ রক্ষা করার জন্য, এদের সম্পত্তি দেখভাল করা এবং সম্পত্তি বাড়ানোর চৌকিদারির দায়িত্ব নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে, এই কাজটাই তিনি করে যাচ্ছেন। আদানি আম্বানি এদের বিকাশ হয়েছে, সাধারণ মানুষের তো বিকাশ হচ্ছে না, সরকার ধান্দা হচ্ছে। আদানি আম্বানি আর ওই নীরব মোদী এদের সাথ দাও, সবকা সাথ সবকা বিকাশ নেয়। আদানি কা সাথ, আম্বানি কা সাথ, নীরব মোদী কা সাথ। আম্বানি পরিবারের সঙ্গে নীরব মোদীর পরিবারের আত্মীয়তার সম্পর্ক ইতিমধ্যেই সামনে এসেছে। নীরব মোদীর ভাই নিশাল মোদী, ব্যাংকিং প্রতারণা কাণ্ডে সিবিআই এর দায়ের করা এফআইআর এর নাম আছে নিশাল মোদী। নিশাল মোদীর সঙ্গে বিয়ে হয়েছে ইশিতা সালগাওকারের। ইশিতা ধীরুভাই আম্বানির নাতনি, ধীরুভাই আম্বানির মেয়ে দীপ্তি, দীপ্তির মেয়ে ইশিতা, অর্থাৎ ইশিতা মুকেশ অনিলের ভাগ্নি। তবে এখনো পর্যন্ত নীরব কাণ্ডে আম্বানি পরিবারের কোনো নাম উঠে আসেনি। নিশাল মোদীর নাম এফআইআরে থাকলেও তার স্ত্রীর গোটা ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একইভাবে রোটোম্যাক কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলেও তার বিয়ায় শিল্পপতি গৌতম আদানি, তার ভাইপো প্রণব আদানি কিংবা প্রণবের স্ত্রী নম্রতার নামেও কোনো অভিযোগ এখনো সামনে আসেনি। এবিপি আনন্দ। তিলোত্তমা, সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ, শুধুমাত্র দায় ঝেড়ে ফেলার জন্য পরস্পর পরস্পরের উপর দায় চাপিয়ে যাচ্ছেন। সরকার বলছে আরবিআইয়ের দোষ, আরবিআই বলছে ব্যাংকের দোষ, ব্যাংক বলছে যে ব্যাংকের যারা অফিসার আছে তাদের দোষ, দুজন ব্যাংক অফিসার গ্রেফতার হলো, এনডিএ বলছে ইউপিএর দোষ, ইউপিএ বলছে এনডিএর দোষ, অর্থমন্ত্রী বলছেন অডিটারদের দোষ, অডিটাররা বলছেন যে ব্যাংকিং বোর্ডের দোষ। আমি বলছি, এই দোষ চাপানোর খেলায় আমাদের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সেফ লুট হয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি এই সামনে এসেছিল দুদিন আগে, গত 11 বছরে এই রুগ্ন হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য সরকারকে পাম্প করতে হচ্ছে তোমার আমার করের টাকা থেকে 2,60,000 কোটি টাকা। কি চলছে?
দেখো, যে যে সরকারই আসুক না কেন, যে মতবাদেই সরকার চালানো হোক না কেন, একটা বেসিক, একটা প্রাথমিক সততা যদি না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠান, কোনো পদ্ধতি, কোনো কিছুই ঠিকমতো প্রয়োগযোগ্য থাকে না, এবং এর এর প্রমাণই আমরা বারবার পাচ্ছি। প্রথম থেকে, মানে এই এই বিজেপি সরকার আসার প্রথম থেকে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত, যে সমস্ত নীতিগুলো নেওয়া হয়েছে, যে সমস্ত পদক্ষেপ করা নেওয়া হয়েছে, প্রত্যেকটা হচ্ছে সাধারণ মানুষের সুবিধা এবং সাধারণ মানুষের বিশেষ যত্ন ইত্যাদির পরিপন্থী। তুমি আধার কার্ড দিয়ে শুরু করো, তুমি দেখো আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে, তুমি যদি আধার কার্ড কোনো কিছুর সঙ্গে লিঙ্ক না করাও, তো আমার কিছুদিন আগে অভিজ্ঞতা হয়েছে এরকম যে আমার গ্যাস আটকে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রে, মানে এটা হচ্ছে ছোটখাটো উদাহরণ আমি দিচ্ছি। তুমি ডিমনিটাইজেশন বলো, জনগণের, মানে সাধারণ মানুষের চূড়ান্ত নাকাল, চূড়ান্ত নাকাল অবস্থা, যে গভর্নমেন্ট ডিমনিটাইজেশন করে এই জন্য যে তারা কালো টাকা, টাইম ফ্রেমটা লক্ষ্য করো, ঠিক যখন ডিমনিটাইজেশন হচ্ছে তখন এই ঘটনাটা চলছে, এই পর পর এই ঘটনাটা চলছে, তার মানে এই গোটা ব্যাপারটা, গোটা যে সিস্টেমটা, অর্থাৎ আরবিআই থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা এখন বেসরকারি ব্যাংকগুলো কেউ মনিটরিং করছে, আমি বলছি যে প্রতি বছর আমরা দেখছি সেস বাড়ছে, কর বাড়ছে, আন্তর্জাতিক তেলের বাজারে তেলের দাম তলানিতে, কিন্তু এখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আমাদের দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এই সবগুলো হচ্ছে যে ব্যাংকগুলো এবং অন্য জায়গায় যে লুটটা হচ্ছে, সেই লুটের মাসুল দিতে হচ্ছে তোমার আমার মতো সাধারণ মানুষ। একটা কথা খুব পরিষ্কার, এটা এটা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন হয় না, যে এই ধরনের কেলেঙ্কারি, যেন একটা বিরাট আর্থিক কেলেঙ্কারি, যেই আর্থিক কেলেঙ্কারি কখনোই সম্ভব হয় না যদি না সরকার এবং সরকারের এই ধরনের প্রতিষ্ঠান, অর্থাৎ রিজার্ভ ব্যাংক সরকারেরই প্রতিষ্ঠান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সরকারের আয়ত্তাধীন, এবং এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের রীতিমতো পাওয়ারফুল কর্তারা যদি এর সঙ্গে সংযুক্ত না থাকে, এবং রাজনীতির একটা বিরাট অংশের যদি এর সঙ্গে সহায় না থাকে, তাহলে এই ধরনের বড় কেলেঙ্কারি করা যায় না। তিলোত্তমা বলছে বিরাট কর্তারা, এখনো পর্যন্ত এই ব্যাংকগুলির বিরাট কর্তারা কিন্তু তদন্তের আওতায় এসছেন কিনা জানি না, অন্তত তারা গ্রেফতার হননি। আমি প্রথম দিন অনুষ্ঠান শুরু করেছিলাম যে এত বড় 11,500 কোটি টাকার কেলেঙ্কারি করলেন একজন ডেপুটি ম্যানেজার এবং একজন ক্লার্ক এই কিছুদিন আগে, এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে একজন ব্রাঞ্চ ম্যানেজার তিনিও রয়েছেন। আমি বলছি এই স্তরের ব্যাংক কর্মচারীরা সত্যি সত্যি, এটা কি আমরা ভারতবাসী বিশ্বাস করব যে তারা করে ফেললেন একটা 11,500 কোটি টাকার এত বড় কেলেঙ্কারি, যার সঙ্গে এতগুলো মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ যুক্ত রয়েছে? দেখুন কারা কারা গ্রেফতার হয়েছেন এই মামলা। একটা তো ভয় তো আছে, ভয় তো থাকবেই। 11,500 কোটি টাকা প্রতারণা, আমানত নিয়ে আতঙ্কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা। বড়দের ব্যাপার তো, বড়রা টাকা পাবে, ছোটদের কোনোদিন লোন যদি চায় তো ওনাকে ভেরিফিকেশন দিতে হয়, সেটা এই কাগজ লাগবে, এই কাগজ লাগবে, অনেক কিছু ডকুমেন্টস লাগে, বড়দের কিছু ডকুমেন্টস লাগে না, সেফ কোথায়? বাড়িতেও রাখা যাবে না, ব্যাংকেও রাখা যাবে না। বিবেকানন্দ রোড শাখাতেই পেনশন অ্যাকাউন্ট রয়েছে নির্মল চট্টোপাধ্যায়। চলন্ত পরিস্থিতিতে এই প্রবীণ মানুষটাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ব্যাড টাইম হ্যাজ জাস্ট সেট ইন, দ্যাটস ওয়াই আমি এইটা বলতে পারি, খুব খারাপ সময় চলেছে, খুব ইয়েটা, কীভাবে চলবো আমরা তাও উইন্ডো করি রোজ, কোথায় বা রাখবো, এটিএমে রোজ সন্দেহ হয় যে এই বুঝি মার গেল। গ্রাহকদের আতঙ্ক আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে শেয়ার বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থাটা, যেখানে দেখা যাচ্ছে লাফিয়ে কমছে পিএনবির বাজার দর। 12 ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মার্কেট ভ্যালু ছিল 39,209 কোটি টাকা, 21 ফেব্রুয়ারি সেটাই নেমে এসেছে 28,270.22 কোটি টাকায়। অর্থাৎ এই কদিনে পিএনবির মার্কেট ভ্যালু কমেছে 10,938.78 কোটি টাকা, যদিও গ্রাহকদের বারবার আশ্বস্ত করছে পিএনবি। পিটিআই সূত্রে খবর, বুধবার টুইট করে পিএনবি দাবি করেছে পরিস্থিতি মোকাবিলা এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার ক্ষমতা ব্যাংকের রয়েছে। ব্যাংকের মূল চালিকা শক্তি হচ্ছে 123 বছরের অস্তিত্বের ব্র্যান্ড ইমেজ। ব্যাংকের পুঁজি ও সম্পত্তি পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু এই আশ্বাসে কি চিড়ে ফিরছে? মন মে ডর হ্যাঁ কি কহীন লোক কা পয়সা না ডুব যায়, না ইতনা পয়সা নিকল জায়েগা তো ব্যাংক তো খালি হো গিয়া হ্যায়, তো আম পাবলিক কা পয়সা কহীন না চোট হো জায়ে, ইসকা ভি এক ডর হ্যায়, ইসলিয়ে সব পাবলিক লোক আকে আপনা পয়সা উইথড্রল কর রহে হ্যায়, ছোটা অ্যামাউন্ট দে রহা, বড়া অ্যামাউন্ট তো দে নাহি রহা। এদিকে মঙ্গলবার রাতে পিএনবি জেনারেল ম্যানেজার পদমর্যাদার এক আধিকারিককে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ধৃত রাজেশ চিন্দল 2009 সালের আগস্ট থেকে 2011 সাল পর্যন্ত মুম্বাইয়ের ব্র্যাডি হাউস শাখার ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন।
গোয়েন্দা সূত্রে দাবি, তার আমলে অবৈধ উপায়ে নীরব মোদীর সংস্থাকে লেটার অব আন্ডারটেকিংস দেওয়া হয়েছিল। রাজেশ চিন্দল বর্তমানে নয়াদিল্লিতে পিএনবির সদর দপ্তরে জেনারেল ম্যানেজার ক্রেডিট পদে কর্মরত। যদিও সিবিআই এর এফআইআর বলছে, 2017 সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত কোনো নথি জমা না দিয়েই পিএনবি থেকে লেটার অব আন্ডারটেকিংস বার করেছে নীরব মোদীর সংস্থা। তাহলে এই সময় যারা ব্যাংকের উচ্চ পদে ছিলেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন উঠছে নানা মহলে। আর ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, ক্লার্ক এদের গ্রেপ্তার করে রাঘব বোয়ালদের রেহাই দেওয়ার চেষ্টা হচ্ছে না তো, উঠছে এই প্রশ্ন। উপরতলায় হাত দেবার সাহস সরকারের যারা আধিকারিক বা সরকার যারা চালাচ্ছে তাদের নেই। চুনোপুটি ধরে লোককে দেখাচ্ছে আমরা দারুণ কিছু করছি। ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে প্রায় 50 জায়গায় রেড হয়ে গেছে, 8-10টা রাজ্যে, এর আগে কোনোদিন হয়নি। আম্বানি পরিবারে হাত লাগাবার মতো হিম্মত কোনো প্রধানমন্ত্রী হয়নি, সেই আম্বানি পরিবারের একজন ধরা পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পিএনবি একাধিকবার ভিজিলেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেও তাদের অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা যে অত্যন্ত দুর্বল তা বলার অপেক্ষা রাখে না। পিএনবির 2016-17 সালের বার্ষিক রিপোর্টে বলা হচ্ছে, মূলত ঝুঁকিবহুল যেসব পলিসি রয়েছে সেগুলির ইন্টারনাল অডিট হয়েছে, এছাড়াও প্রতিদিন মনিটর করা হয়। 2017 সালের 16 মে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পিএনবির কোথাও কোনো গড়মিল নেই বলে উল্লেখ করেন অডিটররা। আরবিআই এর নির্দেশিকা মেনে রিস্ক ম্যানেজমেন্ট কমিটিও বানিয়েছিল পিএনবি। কমিটির চেয়ারম্যান পদে বসেন পিএনবি চেয়ারম্যান থেকে ব্যাংকের তাবুর ডিরেক্টররা। বিশেষজ্ঞদের বক্তব্য, এসব যদি সত্যি কড়াভাবে কার্যকর করা হয়ে থাকে তাহলে কি করে 11,500 কোটি টাকা সবার চোখের সামনে দিয়ে চলে গেল? আর এখানেই শেষ নয়, গোয়েন্দা সূত্রে দাবি, সামান্য বেতনের কর্মচারীদের একাংশকে ডিরেক্টর বানিয়ে ভুয়ো কোম্পানিও খুলেছিলেন নীরব মেহুল। সিবিআই এর দ্বিতীয় এফআইআর এ সেরকমই একটি নাম রয়েছে, মিহির ভাস্কর যোশী, যিনি গিল ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর। তার খোঁজ করতে গিয়ে মুম্বাইয়ের দহিসরে এই এদো গলিতে পৌঁছতে হয়েছে এবিপি আনন্দের প্রতিনিধিকে। একটা কোম্পানির ডিরেক্টর কখনো এই এক কামরা ঘরে থাকতে পারেন? আর সেখানে গিয়ে যা তথ্য উঠে এলো তাতে চোখ কপালে ওঠার মতো। ও জ্যাদা সাল হো গিয়া, পহলে পিছে কি রুম মে রহতে থে, ফির ইয়ে রুম মে আয়ে গিয়া। তদন্তকারীদের অনুমান, এসব হিমশৈলের চূড়া মাত্র, অপরাধের শিকড় অনেক গভীরে। দীপক ঘোষ, বিতনু চট্টোপাধ্যায় ও রাজশ্রী দত্তগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। পার্থ, প্রথম যে ভদ্রলোক বলছিলেন, সত্যি সত্যি তো বিস্ময়কর যে কেউ 11,500 কোটি টাকা, কালকেই তদন্তকারী অফিসার বলছেন যে 60টা খেলে নাকি উড়িয়ে দিয়েছেন, আর অন্যদিকে আপনি একটা মাথা গোঁজার জায়গা সেটার জন্য হোম লোন অ্যাপ্লাই করবেন, বাড়িতে কারুর অসুখ ডিটেক্ট হয়েছে সেটার জন্য লোন চাইবেন, কিংবা ছেলেকে কোথাও দিল্লিতে পড়তে পাঠাবেন তার জন্য এডুকেশান লোন, সেই লোন আপনি পাই পয়সা কিন্তু কষ্ট করে খেয়ে না খেয়ে শোধ করছেন। কেন্দ্র সরকারের সমীক্ষা বলছে যে এই সাধারণ মানুষ, এই ছোট ব্যবসায়ী, এই কৃষক, তারা লোন নিলে সমস্ত ধার তারা ফেরত দেন, তারা ঋণ ফেরত দেন, তারা ঋণ খেলাপি হন না। আর এই দেশে একটা বিজনেস মডেল হয়েছে যেখানে আপনি ব্যবসার ফানুস তৈরি করলেন এবং তারপর ফানুসটা যখন ফেটে গেল আপনি বিদেশে পাড়িয়ে গেলেন, আপনার বাকি জীবন বৈভবের মধ্যে প্রাসাদে কাটলো, কিন্তু তার কষ্ট দিতে হবে করদাতাদের। অ্যাকচুয়ালি কি হয় যে সুমন, আমিও বলবো যে একটা তাজ্জব ব্যাপার, মানে এই 21st century যে ব্যাংক লোন, আমার কয়েকজন ছাত্র তারা এডুকেশন লোন নিতে গেছিলো, তাদের মাধ্যমিক হায়ার সেকেন্ডারি থেকে বিই, এম টেক প্রত্যেকটা মার্কশিটের অরিজিনাল জমা রেখেছে ব্যাংক, তারপরে হচ্ছে 2 লক্ষ টাকা তাকে লোন দেয়। আর আমি ভাবছি যে এখানে এত সস্তায় তারা লোন পাচ্ছেন এবং সেই লোন নিয়ে ষাটটা খেলছেন একটা পেন কোম্পানির মালিক, সম্ভবত ওখান থেকেই বোধ হয় প্রভাবটা অ্যাপ্লিকেবল হয়ে যায় যে পেন ইজ মাইটার দ্যান সোর্ড, সম্ভবত এটা প্রমাণ করছে এই জায়গাটায় যে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং এই যে বড় বড় মানুষের কানেকশন সেটা দিয়ে যে মাথায় ছাতাগুলো রাখার মধ্যে দিয়ে এরা আসলে প্রত্যেকে প্রোটেক্টেড হচ্ছেন, তার একটা বড় এভিডেন্স হচ্ছে যে মডেলটা দেশ চলছে। আপনি প্রধানমন্ত্রী অনেক সময় বলতেন আলটিমেটলি কিছু হবে, আমি বলছি যে একজন ব্যাংক ম্যানেজার আর ডেপুটি ম্যানেজার তো না 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 অংশ হতে পারে একদম, না 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 হবে না, হবে কেন হবে? আমি বলছি যে ধরুন প্রধানমন্ত্রী বলেছিলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের চৌকিদারের ভূমিকা পালন করতে চান,
আমরা এখন চৌকিদারের একটা দেশি ভার্সন দেখতে পাচ্ছি, সেই চৌকিদার যে যারা হচ্ছে চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলে, অর্থাৎ হাজার হাজার কোটি টাকা নিয়ে শিল্পপতিরা বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষের টাকা লুট করে, তাদেরকে আটকানোর কোনো চেষ্টা নেই। আর সাধারণ মানুষকে বাজেট আসার সময় হোক, নোটবন্দির সময় হোক, মানুষকে আত্মত্যাগের জন্য তৈরি থাকতে বলেন সরকার, যে আপনাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ তৈরি হবে, আর আমাদের আত্মত্যাগ মানে আমরা যারা সরকার চালাচ্ছি তাদের মধ্যে দিয়ে দেশের মানুষের টাকা লুট করে এরা পেরিয়ে যাবে। এবং বিপদটা এখানে আরও আরেকটা জায়গায়, যে অরুণ জেটলি কাল বললেন না যে আরবিআই অডিটর এদের আত্মসমীক্ষা করা উচিত, আমি বলছি আত্মসমীক্ষা সরকারের করা উচিত, যে বুঝলাম ঘরে দোষ চাপালেন আরবিআই ইন্টারনাল আর এক্সটারনাল অডিটরস আর হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট। এবার এই যে নীরব মোদির নামে এরকম একটা অভিযোগ জমা পর ধরে নিলাম যে আরবিআই অকেজ ধরলাম অডিটর ভুল করছেন, কি করে বলুন তো দিল্লির এয়ারপোর্ট থেকে উনি বেরিয়ে চলে গেলেন সোজা, যে এই পাসপোর্টটা নিয়ে এটা স্বরাষ্ট্র দপ্তর, তারাকে অভিযোগ জমা পড়েছে এরকম একটা গুরুতর অভিযোগ, সেখানে দাঁড়িয়ে পালিয়ে যাচ্ছেন। আমি বলছি এটা একটা মারাত্মক জায়গা। এবং আপনাকে বাবু লুকআউট নোটিস যদি এফআইআর হওয়ার কেলেঙ্কারি সামনে আসা 17 দিন পরে হয় তাহলে তিনি কি বসে থাকবেন যে কবে সিবিআই আর ইডি আসবে? এক নম্বর, দুই হচ্ছে আপনি আরবিআই এর কথা বলছেন, আরবিআই ডিমনিটাইজেশনের পরে মাসের পর মাস শুধু টাকা গুনেছেন, শুধু নোটবন্দির পরবর্তী জটিলতা সামলেছে, কোন সময় তারা আরবিআই স্টাফ স্ট্রেংথ আপনিও জানেন আমিও জানি, তারা কোথায় ভিজিলেন্সের কাজ করেছে? একদম তাই। এবং এর সাথে যেটা আরবিআই এর ঘোষণা করার কথা আমি ধরে নিলাম ডিমনিটাইজেশন, দারুণ একটা, সেটা প্রধানমন্ত্রী করে দিলেন, উর্জিত প্যাটেলের কি ভূমিকা ছিল সেটা তো খতিয়ে দেখা। এক্স্যাক্টলি। এবং আমি লাস্টে একদম আরেকটা জিনিস বলি, যে যেটা আমার আপনার এই প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে, যে এই যে নীরব মোদীর উকিল সাহেব যে স্টেটমেন্টটা করেছেন যে টু জি কেলেঙ্কারিতে বোফোর্সে যেরকম কিচ্ছু করতে পারেনি সিবিইডিআই, আমি নিশ্চিত যে আমার ক্লায়েন্ট নীরব মোদীর ক্ষেত্রেও কিছু করতে পারবেন না, এই যে তারই বিশ্বাসটা কোত্থেকে তৈরি হলো আমি আপনাকে বলছি, সত্যি কথা বলে ফেলেছেন হয়তো। হ্যাঁ, এবং এই আইনজ্ঞ এইটুকু বুঝেছেন যে ক্লায়েন্ট যা ধরেছে এ আইনে বাঁচাতে না পারলেও লাইনে বাঁচাবেন, ফলে যে লাইন মেনে আইনে চলে, তাহলে সেইটা হচ্ছে যখন বুঝেছেন যে নীরব মোদী তিনি যে লাইনে আছেন একসাথে যাদের সাথে তাদের ছবি দেখা যাচ্ছে দেশে বিদেশে সরাইখানা থেকে বৈঠকখানা, তাহলে এটা নিশ্চিত যে এই যে টু জি থ্রি জির মতো ভবিষ্যতে এরও হয়তো হতে পারে, এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার ফাঁকি সেটা তিনি ধরতে পেরেছেন, এবং সরকার সম্ভবত এই সাধারণ মানুষের ঘাড়ে কোপ দিয়ে এই শিল্পপতিগুলোর এই দেশদ্রোহীদের পাশেই দাঁড়াবে। সাধারণ মানুষের কথা বলছেন, আমি পঙ্কজদার কাছে আসবো, তার আগে আরেকজন সাধারণ মানুষের প্রতারণার ছবিটা আপনাদের দেখাবো, কিভাবে তিনি প্রতারিত হয়েছেন। তার নাম প্রবীণ আগরওয়াল, তিনি শিলিগুড়ির বাসিন্দা, ব্যবসায়ী। তার আরেকটা পরিচয় আছে, তিনি বিজেপির দার্জিলিং জেলা সভাপতি, তিনি দুটো ব্রাঞ্চের ডিস্ট্রিবিউশন পেতে চেয়েছিলেন গীতাঞ্জলি, প্রতারিত হয়েছেন। পঙ্কজদার নিজের দলের সদস্য এবং শুধু সদস্য নয় পদাধিকারী, দার্জিলিং জেলা সভাপতি। আগে তার কাহিনীটা দেখি, আমি পঙ্কজদার কাছে আসব, দেখব। দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাংকিং প্রতারণা সামনে আসার পর গীতাঞ্জলির কর্ণধার মেহুল চোকসির বিরুদ্ধে মুখ খুলেছেন বেঙ্গালুরুর ব্যবসায়ী বৈভব কুরানিয়া। এবার ফ্র্যাঞ্চাইজি নিয়ে নীরব মোদীর মামার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন শিলিগুড়ির এই হিরে ব্যবসায়ী, নাম প্রবীণ অগ্রওয়াল। তার আরও একটি পরিচয় রয়েছে, তিনি বিজেপির দার্জিলিং জেলার সভাপতি। প্রবীণের দাবি, নোট বাতিলের কিছুদিন আগে মেহুলের সংস্থা গীতাঞ্জলির তরফে তাকে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। দুটি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটারশিপ নিতে চেয়ে আবেদন জানান, জমা দেন 5 লক্ষ টাকা, কিন্তু অভিযোগ এরপর মেহুলের সংস্থার তরফে আর কোনো উত্তর আসেনি। আমি অথচ অনেকবার মেল করছি, হোয়াটসঅ্যাপ করছি, ফোন কল করছি, তাদের যারা এখানে অফিসার ছিল, যারা রিপ্রেজেন্টেটিভ ছিল, তারা ফোনে রেসপন্ড করতো কিন্তু আমাকে অফিসিয়ালি কোনো মেলের রিপ্লাই কখনো দেয়নি। আমি বললাম কি না, আমার যে টাকা লেগেছে এখন আপনার এই অবস্থাতে আপনার সাথে আমি ব্যবসা করতে পারবো না, আপনি আমাকে আমার টাকাটা উইথ ইন্টারেস্ট ফেরত করুন। ওরা বলছে কোম্পানির থেকে টাকা আর ফেরত করা যায় না। দার্জিলিংয়ের বিজেপি সভাপতির দাবি, আইনি নোটিশেরও উত্তর দেয়নি মেহুল চোকসির সংস্থা, টাকা ফেরত পাবার আশায় শিলিগুড়ি আদালতে মামলা করেছেন তিনি। ইতিমধ্যে দেশজুড়ে মেহুল চোকসির সংস্থা গীতাঞ্জলি গ্রুপের বিভিন্ন বিপণীতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার সোনা ও হীরের গয়না, আর এসব দেখে দোকানের নামটাই বদলে দিয়েছেন শিলিগুড়ির এই ব্যবসায়ী। 2008 সালে মেহুল চোকসির সংস্থার ফ্র্যাঞ্চাইজি নেন নরেশ পেরিয়াল, শিলিগুড়ির বিধান মার্কেটে দোকান খোলেন, চুক্তির শর্ত মেনে দোকানের নাম দিয়েছিলেন গীতাঞ্জলি জুয়েল। 2013 সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নবীকরণ করাননি, পশার জমে যাওয়ায় দোকানের নামও একই রেখে দেন তিনি। এভাবেই চলছিল ব্যবসা, কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,500 কোটি টাকার প্রতারণার সামনে আসতেই বদলে যায় পরিস্থিতি। এই পরিস্থিতিতে দোকানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন ব্যবসায়ী, মঙ্গলবার রাতেই গীতাঞ্জলি জুয়েল হয়ে যায় পেরিয়াল জেমস। আমি চাচ্ছি এখন আমার নিজের নামে চালু করবো, আমার পেরিওয়াল জেমস নামেই আছে এই শোরুমটা, 2008 থেকেই আছে এটা, কোম্পানিটা 2008 থেকে আছে। কিন্তু কাল পর্যন্ত ওখানে কিন্তু গীতাঞ্জলি জুয়েলার্স, হ্যাঁ গীতাঞ্জলি ছিল,
কিন্তু এই যে টিভির মধ্যে যেরকম নামগুলো এসছে আমার বিজনেস এফেক্ট হচ্ছে, সেজন্য আমরা ভাবছি আমি নিজেরই চেঞ্জ করছি। সংস্থার কর্ণধার ঋণ খেলাপিতে অভিযুক্ত, তাই গীতাঞ্জলি গ্রুপের বিভিন্ন রকম সম্পত্তি বাজেয়াপ্ত করছে তদন্তকারী সংস্থা। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক দপ্তর বিপণি, কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ। শুধু হায়দ্রাবাদ ইউনিটেই সংখ্যাটা 200-এরও বেশি। সো আদমি ইসে রোড পে আ গয়া, বহুত তকলিফ হো রহা, এসে মাই হামসে বোল রহা, হামসে সিএটি সে 5 দিন সে হরতাল কর রহা, এসে হাম ক্যা পর প্রপাগান্ডা ভি কর রহা, ক্যা বোল রহে হাম, ইয়ে কম্পানি কে টেক ওভার কর লেনা। হাম লোগ ইয়েহি মাঙ্গ রহে কি জো হাম লোগ কি কম্পানি ফির সে হাম লোগ কা কাম হাম লোগ কো দেনা বলকে, হাম লোগ কি জো নৌকরি হে ওহি নৌকরি হাম লোগ কো দেনা বলকে, হাম লোগ সরকার সে ইয়েহি মাঙ্গ রহে, নাই তো হাম লোগ কি মাননে কি নৌবতি আতি হে, অর কুছ নেই ইসসে, অর হাম লোগ কুছ কর হি নেই সকতে। যদিও কয়েক বছর আগে এদের মতো অনেক স্থানীয় বাসিন্দাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হায়দ্রাবাদে এসিজেটের সুযোগ সুবিধা পেয়েছিল মেহুলের সংস্থা, অনেকে চাকরিও পেয়েছিলেন, কিন্তু কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠায় কাজ হারাতে হলো এই গরিব মানুষগুলোকে। দুবেলা দুমুঠো ভাত কিভাবে জুটবে তা ভেবেই দিশেহারা এরা। আর এদের কাজ হারানোর নেপথ্যে যারা, দেশের অসংখ্য সাধারণ মানুষের করে 11,500 কোটি টাকা প্রতারণার অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা কিন্তু বিদেশে বহাল তবিয়তে বিলাস ব্যসনী জীবন কাটাচ্ছেন। যেভাবে বিজয় মাল্য প্রায় 9,000 কোটি টাকা না দিয়ে বিদেশে চলে যাওয়ার পর আজও বৈভবের মধ্যে ডুবে, আর তার সংস্থা কিংফিশারের অসংখ্য কর্মী এখনও তাদের বকেয়া বেতন পাননি। সনদ ছাদ রিপোর্ট, এবিপি আনন্দ। পঙ্কজদা, এক তো যে এই অসংখ্য যারা কর্মচারী আছেন তাদের বলা হচ্ছে কোনো বেতন, ফেব্রুয়ারি মাসের বেতন, জানুয়ারি মাসের বকেয়া বেতন কিছু থাকলে তাও পাবেন না, ফাইনাল সেটেলমেন্টের প্রশ্ন নেই। প্রতিবন্ধী মানুষগুলো, যে ছবিগুলো আমরা দেখালাম, নানা রকমের সরকারি ছাড় নিয়েছেন এই মেহুল চোকসি, শুধুমাত্র এই বলে যে প্রতিবন্ধীদের তিনি চাকরি দিচ্ছেন, এই বলে হায়দ্রাবাদের এসিজেডে জায়গা করেছেন, লক্ষ রকম ছাড় নিয়েছেন, আজকে এই মানুষগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন। আর আপনার নিজের দলের তো দেখালামই আমি। প্রথম কথা হচ্ছে 2000 বিজেপির দার্জিলিং জেলা সভাপতি 2012-2017 মধ্যে 8,670টি ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটেছে, তাতে প্রায় 61,260 কোটি টাকা তার মধ্যে আবদ্ধ। তার জন্য 5,200 লোকের বিরুদ্ধে ব্যাংক ব্যবস্থা নিয়েছে। দুটো বিষয় আমার এই কদিন আলোচনার থেকে আমার মনে হয়েছে, আপনার মনে হয় না যে ক্রেডিট, মনে হয় না পঙ্কজ যে আমি আমি প্রতারণার মূলে আঘাত করতে চাই, আমি তো আপনি বলছেন ব্যবস্থা নিয়েছে, আমাদের তো বুঝতে পারছেন প্রতারণা। আমেরিকা তো 2000 সালে আমরা দেখেছি এনরনের মতো ঘটনা ঘটেছে, ওয়ার্ল্ড কমের মতো ঘটনা ঘটেছে, এবং পরবর্তীকালে পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং আপনারাই তো আটকাবেন বলে এলেন, চৌকিদার বললেন, একই অবস্থা চৌকিদার হাউসের চৌকিদার কে সেও জানে। 1980 সালে 1,000 স্কোয়ার ফিটের ধীরুভাই আম্বানি যার ব্যবসার এলাকা ছিল, এবং অনিল আম্বানি মুকেশ আম্বানি কাকে জেঠু বলতো এবং কোন জেঠুর ছত্র ছায়া তিনি বড় হয়েছে এবং সবচেয়ে বড় প্রাইভেট কনসার্ন ভারতবর্ষে তৈরি করেছে, যখন আমরা দেখলাম 1992-91 সালে লিবারালাইজেশনের পরে হার্বার্ডিয়ান গভর্নর, হার্বার্ডিয়ান অর্থমন্ত্রী থাকা সত্ত্বেও 8,000 কোটি টাকা জেপিসি স্ক্যাম আইডেন্টিফাই করেছে, 16,000 কোটি টাকার বেশি যার রিপোর্ট, এবং সেখানে গুরুদাস দাশগুপ্তের বই আমি এক নম্বর। তাহলে এই যে আমি আপনার সাথে একমত, আপনি জেঠুর গল্প বললেন কিন্তু কাকে ভাইয়া বলেন সেই গল্পটা বলুন, জেঠুর গল্প শুনলাম, ভাইয়ের গল্প শুনি, যার দেখা যেত প্রধানমন্ত্রীর পাশে। আপনি অতীতের কথা বললেন, আমি দ্রুত অতীতে যখন যেতেই হবে আমরা একটু 6-এর দশকে যাই। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লাল বাহাদুর শাস্ত্রী লোন নিয়েছিলেন একটা গাড়ি কিনবেন বলে, কী সেই গাড়ির গল্প, তার সঙ্গে ইতিহাস এবং মানুষের মূল্যবোধ পরতে পরতে জড়িয়ে আছে, অসাধারণ এই গল্পটা আসুন আমরা দেখি এবং দেখে শেখার চেষ্টা করি।
ভারতের ইতিহাসে বৃহত্তম ব্যাংকিং প্রতারণার শিকার হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই ব্যাংক যারা 52 বছর আগে এক গ্রাহকের নজিরবিহীন সততার সাক্ষী থেকেছিল। আজ পিএনবি 11,500 কোটি টাকা হাতিয়ে বিদেশে পালিয়েছেন মামা ভাগ্নে। অথচ 5 দশক আগে এই ব্যাংকেরই এক গ্রাহকের মৃত্যুর পর তার স্ত্রী সামান্য পেনশন থেকে টাকা জমিয়ে 5,000 টাকার ঋণ শোধ করেছিলেন। সেই গ্রাহক ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে টাকা নিয়েছেন নীরব মোদী, সে টাকা ফেরত আসবে কি আসবে না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু আরও একটা উদাহরণ রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোনের, যেটা ফেরত করা হয়েছিল পরে, সেটা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, যিনি এই গাড়ি কেনার জন্যে 5,000 টাকা লোন নিয়েছিলেন 1965 সালে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এস গাড়ি কো লেনে কে পিছে কাহানি থি জো ইয়ে থি কি পেলে শাস্ত্রী জি কে জো সবসে ছোটে পুত্র হ্যাঁ সমীপ অশোক শাস্ত্রী জি মেরে পিতাজি ও একবার আপনে কলেজ লে গে উনকি প্রধানমন্ত্রী বালি গাড়ি তো বড়ে নারাজ হয়ে কি ভাই এসে নেই কিয়া করো আর ফির উননে আপনা জো পেট্রোল কা খরচা ড্রাইভার সে পুছা আর উসকা পেমেন্ট কিয়া বলা কি হাম লোগ কো গাড়ি লে লেনা চে। 1964 সালে গাড়িটির দাম তখন ছিল 12,000 টাকা, কিন্তু পরিবারের হাতে তখন ছিল মাত্র 7,000 টাকা। তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 5,000 টাকার ঋণের আবেদন জানান লাল বাহাদুর শাস্ত্রী। সেই দিনই ঋণের আবেদন মঞ্জুর হয়ে যায়। এই তৎপরতা দেখে লাল বাহাদুর শাস্ত্রী সে সময় বলেছিলেন, সাধারণ মানুষেরও এই রকম সুবিধা পাওয়া উচিত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ অবশ্য শোধ করে যেতে পারেননি লাল বাহাদুর শাস্ত্রী। 1966 সালে তার মৃত্যু হয়। এরপরে পিএনবির তরফে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী ললিতা শাস্ত্রীকে চিঠি দেওয়া হয় ব্যাংকের ঋণ মিটিয়ে দেওয়ার জন্য। স্বামীর সামান্য পেনশন থেকে টাকা জমিয়ে তার শোধও করেন ললিতা শাস্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী শখ করে কেনা সেই গাড়ি আজও তার নামাঙ্কিত মিউজিয়ামে রাখা আছে। আজ যখন একের পর এক অসত ধনকুবেরকে নিয়ে দেশ জুড়ে চর্চা, তখন প্রয়াত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর পরিবারের এই সততার কাহিনী মুগ্ধ করার মতো একটা উদাহরণ ছিল এটাকে, কিভাবে লোন নেওয়ার পর তার প্রধানমন্ত্রীর পরিবার এক একটা টাকা কোনো ফেভার না নিয়েই শোধ করেছে। অন্যদিকে আরও একটা উদাহরণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মডার্ন ভারতে, যেখানে 11,500 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়ে একজন পলাতক, এবং সেই টাকা ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। ক্যামেরাম্যান প্রমোদ গুপ্তার সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি। আমি জানি দর্শকদের জার্ক লাগবে, কিন্তু আমায় সে যুগ থেকে এই যুগে ফিরতেই হবে। আজ যে উত্তরপ্রদেশে বিনিয়োগকারীদের একটা সম্মেলন ছিল, স্বয়ং প্রধানমন্ত্রী ছিলেন, সবাই ভেবেছিলেন এত বড় কেলেঙ্কারি, এত মানুষের ভবিষ্যৎ অনিশ্চয়তার সামনে দাঁড়িয়েছে, নিশ্চয়ই প্রধানমন্ত্রী আজ কিছু না কিছু বলবেন। হতাশ করলেন তিনি, একটা শব্দও বললেন না, আর তাই নিয়ে রাজনৈতিক আক্রমণ মুখোমুখি হতে হলো তাকে। দেখুন, পরীক্ষার আগে পড়ুয়াদের পাঠ দিচ্ছেন, বিভিন্ন ইস্যুতে নিয়মিত টুইট করছেন, কিন্তু নীরব মোদীকে নিয়ে এখনো মোদী নীরব। বুধবার উত্তরপ্রদেশে ছিল বিনিয়োগকারীদের সম্মেলন, উদ্বোধনে হাজির ছিলেন খোদ প্রধানমন্ত্রী, আশেপাশে দেশের প্রথম সারির ধনকুবেররা, সেখানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। কিন্তু সারা দেশ যখন পিএনবি কাণ্ড ঘিরে তোলপাড়, তখন মোদীর মুখে এ নিয়ে একটিও কথা শোনা গেল না। নীরব মোদীকে নিয়ে নরেন্দ্র মোদীর এই নীরবতাকে হাতিয়ার করে এদিন ফের সরব হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। One after the other, you will see these scams. They're coming out. We've already seen Nirav Modi. We've seen a Rotomac. We've seen a Malia. They're coming. And this is what the Congress party has been saying for a very long time. That Mr. Narendra Modi is not actually against corruption. He is corruption. They say they're going to bring black money back. He is the instrument of corruption. Mr. Narendra Modi is not going to comment. He has no time to comment about Nirav Modi. पलटा कांग्रेस सभापति के जवाब दिए छे बीजेपी। मोदी जी जब से बने हैं तब से करप्शन के मुद्दे पर जीरो टॉलरेंस की पॉलिसी पे चल रहे हैं। राहुल गांधी हो और चाहे कोई हो, वो इस सरकार पे जब कोई आरोप नहीं लगा पा रहे हैं तो कोई मैन्युफैक्चर करते हैं किसी आरोप को। 4 साल होने वाले हैं, भ्रष्टाचार रहित प्रशासन दिया है। একদিকে যখন কংগ্রেস সরব, তখন পিএনবি কাণ্ডে মোদী সরকারকে নিশানা করে রোজ সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার গঙ্গারামপুরের সভাতেও তার ব্যতিক্রম হয়নি। তখন গায়ে তখন কাটা ফোটে, আর কেউ কেউ যখন হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে চলে যায় ইন্ডিভিজুয়াল এক একজন দুর্নীতি করে, তখন গায়ে কাটা ফোটে না? কৃষকদের বলবে শেষ দাও, গাড়ি চললে বলবে শেষ দাও, আর ব্যাংকের টাকা মেরে দিলে বলবে ফ্রড শেষ দাও, কেউ ফ্রড করেছে শেষ দাও, জনগণের শেষ, অর্থাৎ জনগণের টাকা তুলে নিয়ে সেই টাকা তাদের দেবে। পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এখনো পর্যন্ত সবচেয়ে বড় কেলেঙ্কারি তো পশ্চিমবাংলায় হয়েছে, 30-35 হাজার কোটি টাকার কোনো হিসাব নেই। সবচেয়ে বড় কথা, ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গে প্রায় 50 জায়গায় রেড হয়ে গেছে, 8-10টা রাজ্যে, এর আগে কোনোদিন হয়নি। আম্বানি পরিবারে হাত লাগাবার মতো হিম্মত কোনো প্রধানমন্ত্রী হয়নি, সেই আম্বানি পরিবারের একজন ধরা পড়েছে।
আর যে আইনের জন্য আজকে বিদেশে চলে গিয়ে লুকিয়ে থাকছে, এটা কংগ্রেস আমলে হয়েছে। বিএনপি প্রতারণা কাণ্ডে আলোচনাতে বুধবার বিধানসভায় যৌথভাবে বেসরকারি প্রস্তাব এনেছে বাম ও কংগ্রেস। একদিকে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখন সুপ্রিম কোর্টে নীরব মোদীর প্রত্যর্পণ সংক্রান্ত জনস্বার্থ মামলার বিরোধিতা করল কেন্দ্র। মামলাটি করেন বিনীত ধান্দা নামে এক ব্যক্তি। সুপ্রিম কোর্টে তিনি আবেদন জানান, নীরব মোদীকে দেশে ফেরানোর ব্যাপারে কেন্দ্র যাতে উদ্যোগ নেয় সেই মর্মে নোটিশ জারি করুক সর্বোচ্চ আদালত। বিজয় মাল্যর মামলাতেও কেন্দ্র যে এখনো পর্যন্ত সেরকম কিছু করে উঠতে পারেনি তাও উল্লেখ করেন আবেদনকারী। যদিও কেন্দ্রই আবেদনের বিরোধিতায় সওয়াল করে, এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে, সিবিআই তদন্ত হচ্ছে, তাই আলাদা তদন্তের প্রয়োজন নেই। এই মামলার পরবর্তী শুনানি হবে 16 মার্চ। নীরব মোদীর আইনজীবীও এদিন প্রকাশ্যে এসে প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে। जब ये केस लाइट में आया तब वो ऑलरेडी अपने बिजनेस पर्पजेस से बाहर थे और अभी उनका पासपोर्ट रिवोक्ड है। एक ही आदमी ऐसा कैसे कर सकता है? ये सब कुछ बैंक की नॉलेज में था, बैंक ने करोड़ों रुपए इस पर कमीशन ली है, अब बैंक इस बात से मुकर जाए तो कोई इसको क्या कह सकता है? পিএনপি কাণ্ডে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আরো একটি জনস্বার্থ মামলা করেছেন মনোহর লাল শর্মা নামে এক ব্যক্তি। এবিপি আনন্দ। পঙ্কজ, এখনও বলছেন যে করাপশন ফ্রি গভর্নমেন্ট শুধু 2017-18 সালে, একদম আমি বলছি না, সিবিআই এফআইআর বলছে শুধু এক বছরের মধ্যে প্রতারণা হয়েছে 4,886 কোটি টাকা। আমি তো আপনাকে একটাই কথাই বললাম, করাপশন ফ্রি না। দেখুন, আপনাদের এই ঘটনাটা পরে ইডি যে সমস্ত জায়গাগুলোতে রেড করেছে তার থেকে প্রায় 5,746 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। ইডি তো বলছে ওভার ভ্যালু, না ইডি তো বলছে এদের ব্যবসাটাই ছিল আপনার ডিক্লেয়ার্ড ভ্যালু এবং আসল ভ্যালু আকাশ পাতাল। কিন্তু ইডি যে এই এই বিষয়টা এই বিষয়টা তুরন্ত যেটা করা হয়েছে, তুরন্ত আমি আবার তাহলে আপনাকে টাইমলাইন বলবো। ১৫ই ফেব্রুয়ারি লুকআউট নোটিশ জারি হয়েছে তুরন্ত। যদি আজকে যে দপ্তরে হয়েছে চস্কির বিরুদ্ধে, প্রথম দিন আপনারা যেটা বলছিলেন নীরব মোদীর এগেনস্টে, এরকম কোন কমপ্লেন আসেনি। যে ভদ্রলোক তিনি যেদিন প্রথম দিন আপনারা বলেছেন, সেদিন ইন্ডিয়া টুডেতে তিনি এসেছিলেন এবং সেই চ্যানেলে বসে তিনি বলেছেন যে আমি নীরব মোদীর এগেনস্টে কোনো কমপ্লেন করিনি। একদম অন দ্যাট ডেট ভেরি ডে আমি রাত্রিবেলা চ্যানেল লিখেছি, আমি দায়িত্বের সঙ্গে বলছি। না না, ইনি কাগজপত্র জমা দিয়েছেন। আমি বলছি একটা হচ্ছে তিনি গীতাঞ্জলির এগেনস্টে কমপ্লেন করেছেন, আপনি গুলিয়ে ফেলছেন 15 সালে একটা, আরেকটা হচ্ছে 26-এ, আমি তো ডেট বলে দিচ্ছি, 26-এ অ্যাকনলেজমেন্ট স্ট্যাম্প আছে পঙ্কজ বাবু, 26-এ জুলাই 2018 কাগজপত্র রেজিস্টার্ড অফ কোম্পানি, রেজিস্টার্ড অফ কোম্পানির কাছে রেফার করা হয়েছে ব্যবস্থা। আপনি জানেন সেই ব্যবস্থা নিতে 2 বছর, না না 2 বছর, 2017-18 দুই কি তিন, তাহলে কি জানেন আমরা আমাদের বসে বললেন সবকিছু 2022 সালে সংশোধন করতে হচ্ছে। আজকে আমরা যদি না না এদের মধ্যে ব্যবস্থা নিতে কোনো আইন সংশোধন করতে হতো না, এক্সিস্টিং আইনে জেলে পাঠানো যেত। না না, এক্সিস্টিং আইনে জেলে আমি আরেকটা আমি যে কথাটা আমি আরেকটা পাশে আছি লিংকডইন নিয়ে বলেছিলাম সুমন বাবু, আবার কজন জিতে গেছে। আমি বলছি যে ধরুন এই যে 11,500 কোটি টাকা আমি রোটোম্যাক বাদে দিচ্ছি, নন পারফর্মিং অ্যাসেট সমস্ত আমার আপনার আপনার পকেটের টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে যাবে, তারা ব্যাংক লুট করবে, এটাই হচ্ছে এই সরকারের পলিসি। এখন উনি ১৩,৫০০ কোটি টাকা বিজ্ঞাপন
জিও বা আম্বানিদের উপর সরাসরি তারা অনিল বা মুকেশ আম্বানির বিরুদ্ধে কোন অভিযোগ, নীরব মোদীর আইনজীবী তিনি সরাসরি বলেছেন কেন যে এই সংস্থাগুলো কিছু করতে পারবে না বা কেসটা দাঁড়াবে না, তার কারণ হচ্ছে যে সিবিআই কেসড প্যারট থেকে ক্যাপটিভ প্যারট হয়েছে, ফলে খুব স্বাভাবিক, এটা তো একদম অত্যন্ত স্বাভাবিক। ভারতবর্ষের ম্যাজিসিয়ানদের এখন অনেক বেশি করে তাদের ক্ষমতা মানে এটা অনেক কমে গেছে, কারণ এখন আর আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে নীরব চোকসি কে। আমরা তো নীরব মোদী আর মেহুল চোকসির কথা শুনেছি, যে ইন দি নেম অফ গড বলে রবি সুব্রমণিয়ামের একটা বই প্রকাশিত হয়েছে 26 জুন 2017, এবং তাতে এই যে নীরব চোকসি তিনি আন্তর্জাতিক হীরে ব্যবসায়ী, আন্তর্জাতিক যোগাযোগ একদম সব সব, মানে পুরোটা যদি পড়া যায় কিছুটা তাহলে একদম দেখবেন যা যা ঘটনা ঘটেছে তার একদম সরাসরি তার অংশগ্রহণ হয়েছে। এবং আপনার এটা নিশ্চয়ই আমাদের সকলের স্মরণে আছে যে এই সরকার ক্ষমতায় আসার পরপরই আপনার অস্ট্রেলিয়ার খনির ব্যবসা, আদানিদের 61,000 কোটি টাকা এসবিআই কে চাপ দিয়ে ধার দেওয়ানোর চেষ্টা হয়েছিল, অভিযোগ হয়েছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে আরবিআই যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা মুখ্যমন্ত্রী যে আদানিকে ডেকে আনছেন এতগুলো প্রজেক্ট ইনভলভ করছেন, আম্বানিকে পাশে বসাচ্ছেন, তার পিছনে যে পিএমওর চাপ ছিল সে প্রশ্ন বিচার করা তখন এসেছিল, ওটা কি পিএমওর চাপ করেছেন, রিজার্ভ চাপে কি ওখানে পরিসংখ্যান পঙ্কজ বাবু দিলেন, এটা কি উনি দেখেছেন যে 2014-15, 2015-16, 2016-17 এই অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নেওয়া এবং ঋণ খেলাপের সংখ্যাটা হু হু করে বাড়ছে, আপনি কি জানেন না এটা একেবারে পরিষ্কার জুয়েলারি কমে গেছে, আমরা দুদিন আগে দেখলাম 1,70,000 বর্গফুটে স্কয়ার ফিটের একটা মানে কর্পোরেট অফিস তৈরি হলো এবং সেখান থেকে ঘোষণা হলো দেশের 695টা জেলার কে ছিলেন ক্যাবিনেট মিনিস্টার, একটু খুঁজে দেখুন না, বিলাসবহুল পার্টি অফিস তৈরি হবে, মানুষের প্রশ্ন যে এই টাকাগুলো আসছে কোথায়, কারণ আপনার নিশ্চয়ই স্মরণে আসে ডিমনিটাইজেশনের পরে এই অভিযোগটা এসেছিল যে সেই তার আগে পরে তার বিভিন্ন ভাগগুল বেড়ে যাচ্ছে, ক্ষমতা আসার পরে পশ্চিমবাংলা থেকে বিভিন্ন জায়গায় বিজেপি নামে বেনামে যেভাবে জমি কিনতে শুরু করেছিল পুরনো নোটে, সেই নিয়েও বিতর্ক রয়েছে, ফলে এবং সবথেকে আশ্চর্যজনক আমি বলছি টাকাগুলো যাচ্ছে কোথায়, যে ভিজিলেন্স কমিশনারের যে পুরস্কারটা পেয়েছে না, সবথেকে আশ্চর্যজনক আজকে ভিজিলেন্স কমিশনার বলছেন দুটো আর্থিক বছরে এনবির যে সুরক্ষা ব্যবস্থাটা নাকি আমাদের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবথেকে বেশি, তাহলে তো আমি আশঙ্কিত, আমার পিএমবিতে অ্যাকাউন্ট নেই, অন্য ব্যাংকগুলোর যে মানে তাদের সুরক্ষা ব্যবস্থাটা কতটা ভঙ্গুর, এটা সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে। লেটার অফ ক্রেডিট থেকে লেটার অফ অ্যাকাউন্ট পর্যন্ত এই অসুবিধা হয়েছে, যে আমি বিশ্বাস করি আপনার মতোই যে এই রাজ্যে চিট ফান্ডে যাদের টাকা গেছে তাদের টাকা ফেরত পাওয়া উচিত এবং সেই তদন্ত শেষ হওয়া উচিত, সেই তদন্তের দায়ভার কিন্তু সিবিআইয়ের হাতেই, ফলে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যদি তদন্তে কোথাও প্রভাবশালী এসে পড়ে তাহলে হচ্ছে যে পিছু টান দেয় পিঠ টান দেয়। আমি এক্ষেত্রে হচ্ছে এই যে যাসব আদানি তারপরে নীরব মোদীর যা সব আমি বলছি আশঙ্কা হচ্ছে নীরব মোদীও হচ্ছে যে আমাদের চিটফান্ড কেলেঙ্কারিতে যেরকম উবে যাচ্ছে সিবিআইয়ের ভূমিকা নীরব মোদীর ক্ষেত্রেও তাই হবে। এবং আমি বলবো যে এখন দেশের মানুষ যেটা জানতে চায় আরো বেশি করে, যে মামা ভাগ্নের পর চাচা ভাতিজা কতজন আছেন শাসক দলের সাথে হোক সরকারের সাথে হোক, কারণ এ তো এখানেই শেষ নয়, আমি যা দেখছি স্নোবলিং এফেক্ট যেখানে শুরু হচ্ছে কোথায় গিয়ে থামবে ভগবান জানে, একদম, তবে কতটা বেরোবে আর কতটা আবার ভেতরে ঢুকে যাবে সে নিয়ে সংশয় আছে, তিরোত্তম একদম সাধারণ মানুষের পার্সপেক্টিভে যদি আসি, এবার একজন সাধারণ মানুষ তো জিজ্ঞেস করবেন রাষ্ট্রকে যে আমি তোমায় কর দেবো কেন, আমার করের টাকা নিয়ে যদি বিদেশে এই শিল্পপতিরা চালিয়ে যায় আমি লোন শোধ করব কেন, আমি ইএমআই দেবো কেন, এবং যাদের লোন দরকার সেই কৃষক সেই সাধারণ মানুষ সেই দরিদ্র মানুষ আজকে চিটফান্ডের বারবারন্ত হলো কেন, এই ব্যাংকিং ব্যবস্থাটা সেখানে পৌঁছয়নি বলে দিনের পর
সম্মেলন করতে গিয়ে চোখের সঙ্গে হাঁটতে হাঁটতে কোন একজন অর্থমন্ত্রী ঠিক কি বলেছিলেন ক্ষমতায় এসছে, নানান রকম প্রতিশ্রুতি দিয়েছে, নানান রকম খেল দেখিয়েছে যে আমরা ভালো করতে যাচ্ছি এবং লোকের বিশ্বাস সেই সরকার কোনো সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করেনি, হাসপাতাল পরিকাঠামোর উন্নতি করেনি, এডুকেশনের জন্য কোনো বেটার ব্যবস্থা করেনি, তারা ইপিএফ এর সুদ কমাচ্ছে, তারা বিপিএফ এর সুদ কমাচ্ছে, তারা সিনিয়র সিটিজেনদের জন্য ভাবছে না, প্রত্যেকটা ক্ষেত্রে তারা জনগণের সুবিধা বিরোধী কাজকর্ম এবং পদক্ষেপ নিচ্ছে। এবং আজকে এই যে এত বেশি কেলেঙ্কারি জড়িত ঘটনা, বারবার ব্যাংককে অভিযুক্ত করা হচ্ছে এবং আজকে ব্যাংকের ওপর কেউ কোনো আস্থা রাখতে পারছে না, সেটা শুধুমাত্র এই জন্য নয় যে ব্যাংকগুলো সুদ কমাচ্ছে, সেটা আজকে মনে করে দেখো যে যখন ইন্দিরা গান্ধী ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করেছিলেন সেই তার আগে ব্যাংকের কী পরিস্থিতি ছিল সেটা ভালো করে বোঝা দরকার, যে তখন একেবারে প্রাইভেট ব্যাংকিং ছিল, যখন তখন ব্যাংকগুলো কোলাপস করতো, সাধারণ মানুষের নাকাল হতো এবং চূড়ান্ত দুরবস্থা ছিল, তার ফলেই কিন্তু ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করা হয়। আজকে সেই রাষ্ট্রায়ত্তকরণের পর তার অনেকগুলো সুফল ছিল, অন্তত আমাদের ভারতবর্ষের মতো গরিব দেশে মানুষের ধাক্কা তো লাগছে, তুমি একদিকে কারেন্সির ভ্যালুর উপর ধাক্কা দিয়ে দিলে নোটবন্দি করে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং তুমি দেখো যে ব্যাংকিং সেক্টরটাকে সম্পূর্ণ ধ্বংস করবার একটা চক্রান্ত চলছে, এটা তো অস্বীকার করতে পারি না আমরা। আজকে যখনই এই সরকারি বেসরকারি ব্যালেন্সটা যখনই আস্তে আস্তে যত ধীরে 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 কমতে থাকবে, তত তো তার উপরে নিয়ন্ত্রণ কমবে, তত এই ধরনের কেলেঙ্কারি বাড়বে এবং তত আমাদের সংশয়টা রয়ে গেল যে শেষ পর্যন্ত তদন্তে অগ্রগতি ঠিক গতিটা থাকবে তো, নাকি একাধিক কেলেঙ্কারির মতো সমস্ত কিছু কালের গহ্বরে হারিয়ে যাবে। এবং আমাদের অভিজ্ঞতা কি বলছে যে এই শিল্পপতিরা তারা এই ব্যবসার ফানুষটি যখন ফেটে যায় তখন বিদেশে পালিয়ে যান, একেবারে নির্বিঘ্নে পালিয়ে যান, তারপরে লুকআউট নোটিশ জারি হয়, তারা বিদেশে থাকেন, সমস্ত বিলাস ব্যসনের মধ্যে থাকেন এবং প্রাসাদে থাকেন, প্রতিদিন বিজয় মালিয়াকে প্রত্যেকটি ম্যাচে আপনারা লন্ডনের আশেপাশে যাবতীয় খেলার মাঠে দেখতে পাবেন, তাদের কিচ্ছু যায় আসে না। আবার বলছি, সমস্ত মাশুল গুনতে হয় আমার আপনার মতো সাধারণ মানুষকে, আবার ব্যাংকগুলো রুগ্ন হয়ে পড়বে এবং আবার ওই এগারো বছরে যেরমভাবে 260,000 কোটি টাকা পাম্প করা হয়েছিল সেইভাবে সরকার আমার আপনার করের টাকা পাম্প করে এদের পুনরুজ্জীবন ঘটাবেন। ওয়েস্টেজ, টোটাল ওয়েস্টেজ। আমি দ্রুত একবার দেখবো এই যারা পালিয়ে গেছেন তারা ফিরে আসেন না, এবং সেই জন্যই এই তদন্ত কত দূর এগোবে তাই নিয়ে সংশয় আছে আমাদের। দেখুন, 11,500 কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত মামা ভাগ্নে দুজনকেই খুঁজছে তদন্তকারী সংস্থাগুলি, কিন্তু নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসিকে যদি খুঁজে পাওয়া যায়ও তাহলেও তাঁদের দেশে ফিরিয়ে আনার কাজটা কি সহজ হবে? বিদেশ মন্ত্রক সূত্রে খবর, গত 16 বছরে যতজনকে বিদেশ থেকে ফেরানোর আবেদন করা হয়েছিল তার অধিকাংশই খারিজ হয়ে গিয়েছে। যাদের ফেরানো গিয়েছে তারাও কেউ সমাজের প্রভাবশালী অংশের নন, অধিকাংশই মৎস্যজীবী বা সাধারণ অপরাধী। আবু সালেমের মতো কয়েকজন জঙ্গিকে ফেরানো গেলেও সেসব ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বা রাষ্ট্রপুঞ্জের বড় ভূমিকা ছিল। ললিত মোদি বা বিজয় মাল্যর মতো আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্তদের আজও ফেরানো যায়নি। ব্রিটেনের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি হয় 1992 সালে, তারপর থেকে এ পর্যন্ত মাত্র একজনকেই ব্রিটেন থেকে ফেরাতে পেরেছে ভারত। গত বছর অক্টোবরে ক্রিকেট গড়াপেটায় অভিযুক্ত সঞ্জীব চাওলার প্রত্যর্পণ সংক্রান্ত ভারতীয় অনুরোধ খারিজ করেছে ব্রিটেন। ওই মাসেই ব্যাংক জালিয়াতির অভিযোগে পলাতক জাতিনদার ও আশারানী আঙ্গুরালার প্রত্যর্পণের অনুরোধও ফিরিয়েছে তারা। তাৎপর্যপূর্ণভাবে যে বিচারপতি এই দুটি ক্ষেত্রে ভারতীয় আবেদন খারিজ করেছেন, এখন তাঁর হাতেই বিজয় মাল্যর প্রত্যর্পণ মামলা। কেউ বলছেন নীরব মোদী আমেরিকা কিংবা বেলজিয়ামে থাকতে পারেন। ভারতের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের প্রত্যর্পণ চুক্তি থাকলেও এখনও পর্যন্ত সেদেশ থেকে মাত্র একজনকেই ফেরাতে পেরেছে নয়াদিল্লি। বেলজিয়ামের প্রত্যর্পণ চুক্তি সংক্রান্ত বিচার ব্যবস্থাও অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। সব মিলিয়ে নীরব মোদী এবং মেহুল চোকসিকে দেশে ফেরানো অত্যন্ত কঠিন কাজ বলেই মত বিশেষজ্ঞদের। ব্রিটিশ কোর্টরা তারা প্রচণ্ড অ্যাপ্রিহেনসিভ আমাদের এই প্রিজন সিস্টেম নিয়ে। এই প্রিজন ফ্যাসিলিটি, টর্চার, ক্যাপিটাল পানিশমেন্ট, এই সব জিনিস নিয়ে প্রচণ্ড অ্যাপ্রিহেনসিভই কম আমাদের সাকসেস রেট। তার মেন কারণ আমাদের হিউম্যান রাইটস যে রেকর্ড, তার মেন কারণ আমাদের প্রিজন কন্ডিশনস। অনেকে আবার বলছেন আইনি প্রক্রিয়া তো পরে, তার আগে দরকার সদিচ্ছা, সেটুকুও নয়াদিল্লির আছে তো। সরকার এই প্রসঙ্গে কোনো মুখ খোলেননি, কিন্তু জানা যাচ্ছে না এটা বিশ্বাসযোগ্য ঘটনা নয়। মোবিলিটি অফ এ পার্সন এতটাই স্ট্রং
যে প্রত্যেকেই সবটাই জানে তিনি কোথায় আছেন। যদি এক্সট্রাডিশন চিঠি না থাকে তাহলে কিন্তু এটা পলিটিক্যালি সলভ করা সম্ভব। ওই দেশের আভ্যন্তরীণ আইনের মধ্যে কিন্তু বিচার ব্যবস্থা করে কোনোভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। আপাতত নীরব মোদী ও মেহুল চোকসি হদিশ কবে পাওয়া যাবে, তার পরের আইনি পদক্ষেপ কী হবে সেদিকেই নজর সকলের। দীপক ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।